বন্ধুরা, সরাসরি আমি এখন এই মুহূর্তে চলে এসেছি তারকেশ্বর। তারকেশ্বরে আজকে শ্রী শ্রী জগন্নাথ যেটা রথ, তো প্রভু জগন্নাথের যে রথ টান আছে তারকেশ্বরে, সরাসরি চাপাডাঙ্গা থেকে সামন্ত রোড ধরে আজকে সরাসরি চলে আসবে এই জায়গাটায়। যেহেতু এই জায়গাটাকে এখন তৈরি করেছে, যেহেতু জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের প্রতিষ্ঠান হবে এই জায়গায়, সাত দিন বাদ আবার রিটার্ন যাবে নিজের স্থানে। তো এখন এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটাই। দেখো, এইটা হচ্ছে সেই জায়গাটা, দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই জায়গাটা। এখানেই আর কি জগন্নাথকে সরাসরি নিয়ে আসছে, সেই রিভিউটা আমি দেখাতে থাকবো। অবশ্যই সঙ্গে থাকো, পুরো রিভিউটা তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। চলো বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে প্রভু জগন্নাথের যে মাসির বাড়ি তারকেশ্বরী। প্রভু জগন্নাথকে এক সপ্তাহ এখানে রেখে দেবে। এই হচ্ছে টেস্টটা হয়েছে, দেখতে পাচ্ছ, ইস্কন তারকেশ্বর রথযাত্রা মোয়া উৎসব এখানে লিখাই আছে। তো এই জায়গাটায় আর কি মানে নিত্য অনুষ্ঠানগুলো হবে রাত্রির দিকটা। এই জায়গাটা হচ্ছে যে তারকেশ্বর মন্দির প্রাঙ্গণে যে রথযাত্রা হবে, তো আজকে মাসির বাড়িতে যে জগন্নাথকে, প্রভু জগন্নাথকে আনা হবে সেই জায়গাটায় দেখতে পাচ্ছ। আজকে এই রকম খাবারের যে সব ব্যবস্থাগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ। এই সামনে হচ্ছে মানে জগন্নাথকে নিয়ে আসবে দেখতে পাচ্ছ, তারই পাশেই হচ্ছে এরকম রান্নার জায়গাগুলো, রান্নার স্টলগুলো। দেখো, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো প্রভু, এখানে কত বছর ধরে রথটা হচ্ছে এই তারকেশ্বর এরিয়ার মধ্যে? এটা তারকেশ্বর পড়ছে, তাই তো? তারকেশ্বর বাস স্ট্যান্ডে গত 5 বছর ধরে হচ্ছে, এটা ষষ্ঠ বর্ষ। হ্যাঁ, রথযাত্রা মহোৎসব পালিত হচ্ছে। তো এখানে রথটা কোত্থেকে আসে, মানে রথটাকে নিয়ে আসা হয় কোত্থেকে জগন্নাথকে? হ্যাঁ, ইস্কন মায়াপুর, হ্যাঁ, নামটের আউটপোস্ট মানে একটা শাখা আছে এখানে। জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয় পুরসুরা বিদ্যাসাগর ভবন থেকে, ওখান থেকে শুরু হয় এবং চাপাডাঙ্গা রামনারায়ণপুর হয়ে আমাদের বাস স্ট্যান্ডে আসে। আচ্ছা, তো উল্টো রথযাত্রা হয় ঠিক একইভাবে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে আবার পুরসুরার ওই বিদ্যাসাগর ভবনের ময়দানে শেষ। তো এখানে মোটামুটি জগন্নাথ, প্রভু জগন্নাথকে কতদিন রাখা হয় এখানে? সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত 7 দিন এখানে থাকেন, এবং এখানে রোজ সকালে মঙ্গল আরতি যেমন মায়াপুরে হয়, মঙ্গল আরতি, দর্শনার্থী এবং গুরু পূজা, এবং তারপরে 11টা থেকে ভজন কীর্তন, ভাগবত কথা, দুপুরে সকলের জন্য মহাপ্রসাদ বিতরণ মাত্র 40 টাকা কুপনে, এবং সেই কুপন সেই দিন আগের দিন বা তার সেই দিন সকাল 9টার মধ্যে সংগ্রহ করতে হয়। এবং সন্ধ্যায় ইস্কনের বিভিন্ন মহারাজ এবং সন্ন্যাসীবৃন্দ থেকে সকলে উপস্থিত থাকে, ভাগবত কথা পরিবেশন করেন। আচ্ছা আচ্ছা। এবং তারপরে থাকে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান। আর এখানে কি মাসির বাড়ি, তাই তো? এটা মাসির বাড়ি। তো তো গত বছরও এইভাবেই জাগজমকভাবে হয়েছে, 5 বছর হয়েছে, এটা 6 বছর। আচ্ছা, সকল ভক্তকে জানাই সাদর আমন্ত্রণ, আপনারা সকলে আসুন এবং তারকেশ্বর বাস স্ট্যান্ডে এই ভগবানের সেবায় যুক্ত হন এবং শ্রী জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ লাভ করে দুর্লভ মনুষ্য জীবন ধন্য করুন। হরে কৃষ্ণ, হরে। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, এখানে কয়েক বছর ধরে এইভাবে রথের পালিত হয়ে আসছে এবং রাত্রিতে বিভিন্ন রকম অনুষ্ঠান থেকে এবং সমস্ত রকম সরঞ্জাম ব্যবস্থা থাকে। তো এখানে পরিবেশটা তোমরা একজনকে একবার দেখতে পাচ্ছ, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম তিনজনকে এই তারকেশ্বরের যে বাবার স্থানে নিয়ে চলে আসা হয়। তো এখানে সামন্ত রোড থেকে সরাসরি নিয়ে চলে আসা হয় এই তারকেশ্বরের নতুন বাস স্ট্যান্ডে। তো গত বছরও হয়েছিল, তো গত বছর আমি আসতে পারিনি, এবছর তোমাদেরকে দেখাবো যে তারকেশ্বরের রথের টান এবং রথযাত্রা কত মানুষের ভিড়ে ঢল হয়, কোন পরিবেশের মধ্যে প্রভুকে রাখা হয়, কতদিন রাখা হয়, সমস্ত তথ্য নিয়ে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে জগন্নাথকে নিয়ে আসা হচ্ছে, প্রভু জগন্নাথকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে, কত মানুষের ভিড়ে ঢল দেখতে পাচ্ছ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়।
রাস্তা ধরেই গান দিলাম দেখো এই হচ্ছে প্রভু জগন্নাথের যে রসিক গান বলা যায় তো রসিক গানটা আমরা দেখছি দেখতে পাচ্ছ জেনে যাচ্ছি তো প্রভু জগন্নাথের দেখতে পাচ্ছ তারই মধ্যে দিয়ে যে রসি ধরে গান সকলে ভালো থেকে সুস্থ থেকো নেক্সট টাইম আবার একটা অন্য ভালো জায়গা হচ্ছে চলো।